আসসালামু আলাইকুম। কাজী কাউসার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে কথা বলবো ইতালির বর্ধিত 40,000 কোঠার নলোস্তা কোন কোন শহর থেকে দিতেছে, বা কত মিনিট থেকে দেওয়া শুরু করছে, কত মিনিট পর্যন্ত দিবে এবং কত দিন পর্যন্ত দিতে পারে, এই বিষয়টা অনেকে প্রশ্ন করছিলেন। এবং ছোট করে একটা প্রশ্ন অনেকেই করছিলেন, ভাই স্পন্সরের নলুস্থাও নাকি উঠতেছে, এটা কতটুকু সত্য মিথ্যা। তো যাই হোক, আজকের ভিডিওতে এই ব্যাপারে কথা বলবো এবং অলরেডি এই বিষয়টা নিয়ে একটা লাইভ করছি বড় করে, হয়তোবা লাইভটা বড় হবার কারণে অনেকে দেখতে পারবেন না বা অনেকে সময় হবে না, যার কারণে ছোট করে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। তো যারাই ভিডিওটি দেখবেন অনুরোধ করব, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া যাক। তো প্রথমত কথা বলবো এই 40,000 কোঠার নলোস্থা কোন কোন শহর থেকে উঠতেছে, তারপরে কত মিনিট থেকে, এই বিষয়টাও বলবো। এই বিষয়টা জানাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জানার ইচ্ছা আছে অনেকেরই। দেখেন পিছনে 27শে মার্চে কিন্তু আর যখন এই নলুস্তা দেওয়া শুরু হয়েছে, আপনারা জানেন যে আবেদন করার 20 থেকে 25 দিন পরেই এই বছর নলুস্তা দেওয়া শুরু হয়ে গেছিল। কিন্তু 27শে মার্চে যেমনটা দেখা গেছিল যে নাপোলি শহর থেকে, সালেরনো শহর থেকে এত পরিমাণে নলুস্তা বের হয়েছে যেটা কল্পনার বাইরে। যেমন অরিজিনাল নলুস্তা বের হয়েছে, তেমন নাপোলি শহর বা সালেরনো শহর থেকে ভুয়া নলুস্তাও বের হয়েছে। কিন্তু তুলনামূলকভাবে অরিজিনালভাবে অনেকে ভিসা পাইছে, সেইভাবে দেখা যায় নাপোলি সালেরনো থেকে মোটামুটি অনেক নলুস্তা উঠছিল 27শে মার্চের। কিন্তু এই বছর এই যে 40,000 বর্ধিত কোঠায়, কিন্তু নাপোলি থেকে কোনো নিউজ কিন্তু আমরা পাচ্ছি না, সালেরনো থেকেও কোনো নিউজ পাচ্ছি না। আমি আমার কথাই বলি, যেমন বন্ধু বান্ধবের কয়েকটা কাগজ আবেদন করছি সালেরনোতে, 27শে মার্চে উঠছে কিন্তু এখন কোনো খবর পাচ্ছি না। এখন তাহলে কোন শহর থেকে খবর পাইতেছেন? অনেকেই দেখতেছেন রাগুসা শহর থেকে, বারি শহর থেকে, তারপরে রিমিনি শহর থেকে, এইসব শহর থেকে কিন্তু এই যে বর্ধিত 40,000 কোঠার নলুস্তা সবচেয়ে বেশি বের হইতেছে। আর এই তিনটা শহরের ভিতরে যদি সবচেয়ে বেশি বলা যায় তাহলে কিন্তু বলা যায় রাগুসা শহর থেকে। অবশ্যই আমি নিজেও রাগুসা শহর থেকে আমার বড় ভাইয়ের কাগজ পাইছি এবং বাকি আরও তিনটা কাগজের নিউজ আলহামদুলিল্লাহ পাইছি, হয়তোবা সপ্তাহখানিকের ভিতরে ওটা কনফার্ম হবো। যেমনটা আমার বড় ভাইয়ের কাগজের কথাটাও কিন্তু আমি 1 মাস আগে আপনাদেরকে ওয়ার্নিং দিয়েছিলাম যে হতে পারে, তো এমনটাই বললাম সামনে 3-4 দিন বা 15 দিনের ভিতরে ইনশাল্লাহ আরও তিনটা নলুস্তার খবর পাবো, 13টাই রাগুসা শহরে। এখন যদি বলতে চাই কত মিনিট থেকে দেওয়া শুরু করছে নলুস্তা, এবার যে 40,000 কোঠা বর্ধিত, এখানে আমি যতটুকু দেখছি বা যতটুকু জানছি বা আশেপাশে যাদের থেকে দেখছি, 6 মিনিটের পর থেকে 8 মিনিট পর্যন্ত যাদের আবেদন হয়েছে তারাই এই বর্ধিত 40,000 কোঠার নলুস্তা পাইছে। এখন এখানে আমরা একটা বিষয় ধারণা করতে পারি, দেখেন এইসব বিষয়গুলো কিন্তু ইতালির কোনো পত্রিকা, ইতালির কোনো নিউজে কোনো জায়গায় লেখে না। এটা আমরা যেমন ইউটিউবিং করি, স্বাভাবিক আমি ইউটিউবে ভিডিও দিই, একটা মানুষ আমার ভিডিও যে দেখে সে যদি নলুস্তা পায় অবশ্যই সে আমাকে জানাবে যে ভাই আলহামদুলিল্লাহ ভিসা পাইছি। এরকম হয়তোবা 20-30 জন 40 জনের নলুস্তা দেখেই আপনাদেরকে একটা আইডিয়া করে বলি, 6 থেকে 8 মিনিট যেহেতু বললাম, 6, 7, 8, 3 মিনিটের কথা ধারণা করা যায়। এই 3 মিনিটের ভিতরে যাদের আবেদন হয়েছে 6, 7, 8, তাদের নলুস্তাগুলো এই যে 16 তারিখের পর থেকে, মানে সেপ্টেম্বরের 16 তারিখ বা 14 তারিখ থেকে নলুস্তা দেওয়া শুরু হয়েছে আপনারা জানেন, এদেরগুলো দেওয়া হইতেছে। যেমনটা আপনারা দেখছেন পিছনের বছর 27শে মানে এই বছরের 27শে মার্চে তারা নলুস্তা দিছে, কিন্তু এরকমভাবেই 1 থেকে 3 মিনিট পর্যন্ত যাদের আবেদন হয়েছে তাদেরগুলো প্রথম দিছে, তারপরে গিয়ে 3 থেকে 6, 4, 5, 6 পর্যন্ত দিছে, তারপরে 6 থেকে, তারপরে ধীরে ধীরে পরবর্তীতে যারা আবেদন করছে তাদেরগুলো। তো সেমভাবে আমরা দেখতেছি এই বর্ধিত 40,000 কোঠার নলুস্তাগুলো এভাবেই দিতেছে, 6, 7, 8, এদের ভিতরে যাদের আবেদন হয়েছে তারা নলুস্তাগুলো পেয়ে যাচ্ছে শুরুর দিক থেকে। হয়তোবা পরবর্তী ধাপে আশা করা যায় ইনশাল্লাহ যে 8 থেকে 10-11 মিনিটের ভিতরে যাদের আবেদন হয়েছে তারা পাবে, তারপরে হয়তোবা গিয়ে তারা 10 দিন 15 দিন 20 দিন 1 মাস পরে যারা আবেদন করছে তাদের মধ্য থেকে কিছু কিছু দিবে। এটা আমরা সবাই জানি, একেবারে শুরুর দিক থেকে যাদের আবেদন হয় তাদের নলুস্তাগুলো একটু বেশি পায়। যেমন ধরেন 100 নলুস্তা যদি দেয়, এক থেকে শুরুর দিকে মনে করেন 50টা দিয়ে দেয়, পরের ধাপে আরও অর্ধেক দিয়ে দেয়, পরের 25টা যায় ভাইঙ্গা চুইরা পরবর্তীতে যারা আবেদন করছে তারা দেয়,
মানে আমি একেবারে খাস বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করি যাতে করে আপনারা বুঝতে পারেন, আপনাদের জন্য বুঝতে সহজ হয়। তো যাই হোক, আজকের ভিডিও দ্বারা অন্তত বুঝতে পারছেন যে কত মিনিটের নুডলসটা দিতেছে, কোন শহর থেকে দিতেছে এবং কত মিনিট পর্যন্ত দিতে পারে এই বিষয়টা আসলে বলা যায় না। এটা পরবর্তীতে দেখতে পারবো, যখন যে না এত মিনিট পর্যন্ত দিবে তখন বলতে পারবো, এটা বলা যায় না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, একটা প্রশ্ন অনেকেই করেন ক্লিক ডে নিয়ে। ক্লিক ডে নিয়ে সর্বশেষ এটাই বলবো, আজকের লাইভে অনেক বিষয় আলোচনা করা হয়েছে এবং কি এই বিষয়ে আলোচনা করা হয়েছে, লাইভটা দেখে নেবেন, আশা করি ক্লিয়ার বুঝে যাবেন, কারণ ভিডিও বড় করলে অনেকের কাছেই কষ্ট হয় ভিডিও দেখতে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।